বন্ধুরা আমাদের যে গাছে পাকা আম পড়েছে এই পাকা আম দিয়ে বড়া পিঠে করব আজকে রেসিপি পাকা আমের বড়া পিঠে তো फ्रेंड्स দেখতে পাচ্ছ আমাদের ছাদে একদম হচ্ছে এই আম গাছ মানে তুমি একদম হাত দিয়ে আম পাড়তে পারবে আর মা সকালবেলা করে আম কুড়াই এখান থেকে আজকে তাই সকালবেলা মা বলল যে আজকে একটা তোকে জিনিস করে খাওয়াবো তো আজকে সেটাই হচ্ছে মা করতে যাচ্ছে আমের বড়া পিঠে তো আমটাম কুড়িয়ে মা এখন মা আর আমি যাচ্ছি নিচে মা এখন বড়া পিঠেটা করবে আর তোমরাও দেখতে থাকো পাকা আমের বড়া পিঠে মা কেমন করে বানায় আর আমি তো খেয়ে তোমাদেরকে বলবোই কেমন হলো তো চলো দেখতে থাকো মা বানায় আমটা কি ছাড়িয়ে নিচ্ছো মা হ্যাঁ আমটা ছাড়িয়ে নেবে বন্ধুরা আমাদের আম কাটা কমপ্লিট এবারে আমরা নারকেল করব বন্ধুরা এই আমগুলোকে কেটে রেখেছিলাম এই আমগুলোকে একটু মিক্সিতে পেস্ট করে নেব এই যে বন্ধুরা আমটাকে পেস্ট করে নিয়েছি এবারে এই গামলার মধ্যে ঢাললাম আমরা আমটাকে তারপর তাতে আগে থেকে চিনি পেস্ট করে রেখেছিলাম দুশর মতো চিনিটাকে দিচ্ছি নারকেল কুড়ো হাফ মালা এবারে এক শর মতো সুজি আমরা দিলাম দিয়ে ওতে দুশর মতো ময়দা দেব আমরা দুশো গ্রাম ময়দা তাই তো হ্যাঁ দুশো গ্রাম ময়দা দেব তুমি কি একদম বাটি মেপে নিচ্ছ হ্যাঁ বাবা হাতের মাপটা দেখো একবার বন্ধুরা দু বাটি মানে হচ্ছে দুশো হয়ে যাবে বন্ধুরা আমরা স্বাদ মতো লবণ দেব আর কালো জিরে সামান্য কালো জিরে দেব দিয়ে এইটাকে একসাথে আমরা মেখে নেব এই দেখো বন্ধুরা কাঁকড়াঙা ফুল এই হয়ে আছে আর নিচে এই দেখতে পাচ্ছ ছোট ছোট এই কাঁকড়াঙা হয়েছে আর এপারে হচ্ছে এই আমাদের পুরো কাঁকড়াঙা গাছটা আর ফ্রেন্ডস আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে নইলে আগে যে দুদিন যা গরম পড়েছিল মানে কি বলবো জীবন শুকিয়ে দেওয়ার মতো প্রচন্ড গরম পড়েছিল তাও আমরা গ্রামের দিকে থাকি বলে একটু রেহাই গাছপালা আছে একটু ঠান্ডা আছে আর আজকের তো একটু মেঘলা মেঘলা হাওয়া হচ্ছে ভালো লাগছে একটু স্বস্তি আছে আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে নিজে কমেন্ট করে জানিও গরমের মধ্যে আর কি বলবো আজকের তাও একটু ঠান্ডা ঠান্ডা আছে বন্ধুরা আমাদের কড়া গরম হয়ে গিয়েছে কড়াতে তেল ঢালছি বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গিয়েছে এবার তেলে সেই পিঠে আমরা ছাড়ছি বাহ কলার বড়ার মতো না এটা আমের বড়া দারুন দারুন পাকা আমের বড়া দেখতে দারুন লাগছে বস আর খেয়ে তোমাদের কিন্তু বলবো আমি কেমন হয়েছে মা তো দারুন করে বানাচ্ছে একদম বন্ধুরা দেখতে পাচ্ছ মা একদম পিঠে বানিয়ে ফেলেছে এই আমাদের পিঠে পুরো কমপ্লিট আর এইখানে দেখতে পাচ্ছ কারা সব এসছে তোর পিঠে খাবি তো না দেবো না তোদের কি করবে দল তো দেখতে পাচ্ছ সবাই চলে এসছে কিছু বলে দাও তোমরা খাবে তো এই হচ্ছে আমাদের পিঠে একদম কমপ্লিট এবারে সবাই খাবো চল নাও সবাই নাও নাও একটা করে নাও সবাই খেয়ে বলো আগে কিরকম হয়েছে তুমিও খাও মা নাও খেয়ে সবাই বলো ওখানে বলো কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে দারুন বন্ধুরা দারুন হয়েছে মা একদম জবরদস্ত বড়া বানিয়েছে মা ঝিমিয়ে গেছে করতে হচ্ছে পিছনে বনু আছে বনুকেও দেবো আর এই যে আমাদের ক্যামেরাম্যান
পিঠে কাচ্ছে খেয়ে বল কেমন হয়েছে বল। অলরেডি শুরু করে দিয়েছে, কেমন হয়েছে? দারুণ হয়েছে, এতে আমের পুরো ফ্লেভারটা পাওয়া যায়, পুরো একদম পাকা একদম আমের ফ্লেভার না? আপনারাও ট্রাই করে দেখবেন সবাই। একদম লোকজন খাচ্ছে, বলো কিরকম হয়েছে বলো? ভালো হয়েছে দিদা, কিরকম হয়েছে? ভালো হয়েছে। তো বন্ধুরা কি বলো, পিঠেটা তো দুর্দান্ত হয়েছে, মা দারুণ রেসিপি বানিয়েছে, সবাইকে বলো মা এরকম করে বানিয়ে খেতে। বন্ধুরা সবাই এরকম করে বানিয়ে খাবে একদম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, লাইক করবে, কমেন্ট কমেন্ট, শেয়ার শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা আমরা ততক্ষণ সবাই পিঠে খাই, তাই তো? আর সবাই বাই বাই বলো, বাই 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 বাই, চলো সবাই পিঠে খাই।